একটা বাইক পপুলার হওয়ার জন্য বা ফেমাস হওয়ার জন্য তার সর্বপ্রথম লাগে সেটা সুপার ডিজাইন লাগে, ফিউচারিস্টিক ডিজাইন লাগে, না আছে মাইলেজ, না আছে টপ স্পিড। সেই সময় অনুযায়ী মাইলেজ অ্যান্ড বাইক ছিল 750 সিসির এবং খুব দুর্দান্ত একটা বাইক ছিল, যেটা কিনা বহু অনেক ফেমাস হয়। এবং তার ফেমাস হওয়ার সবথেকে বড় কারণ হইল তখন ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা ইউএস আর্মি এবং বাকি যে আর্মিগুলো আছে তাদের এই রয়্যাল এনফিল্ড বাইকটা সাপ্লাই করতো। সো হেই, হ্যালো মাই ব্রাদার, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল মিস্টার রাইডার অ্যান্ড ইটস মিওর বয় রোমান। তো আজকে কথা বলবো রয়্যাল এনফিল্ড কেন বাংলাদেশে এত ফেমাস। বাংলাদেশে এত ফেমাস বলতে 350 সিসি পারমিট পর থেকে এর বেশি অনেক হাইপ, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে অনেক বেশি ফেমাস। লাইক আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইউএস সেল হয় এখানে, দেন নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে। তো আমাদের সাবকন্টিনেন্টে খুব বেশি ফেমাস আর এর অনেক বড় ইতিহাস আছে। আর আমাদের ইয়ং জেনারেশন বলেন, মিডিল এজ বলেন, সবার কাছেই রয়্যাল এনফিল্ড অনেক বেশি ফেমাস। তো আজকের ভিডিওটা এই নিয়েই, সারাদিনে ভিডিও করতে পারি নাই, বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, এখন বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হবে, তো ভাবলাম তাতে ভিডিওটা করে ফেলি। তো আর বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো বরাবরের মতনই আবার চলে আসছে মোটরসাইকেলের উপর বসে কথা বলতে, কজ আমার এখানে বসে চালায় চালায় কথা বলতে বেশি ভালো লাগে। আর এই যে কাটাটা আমার অনেকদিন লাফ আছে, আই মিন আমার বাইকের তেল নাই। তো রয়্যাল এনফিল্ড এত পপুলার কেন সেই কথায় যাওয়ার আগে, একটা বাইক পপুলার বা ফেমাস হওয়ার জন্য তার কী কী বৈশিষ্ট্য থাকা লাগে সেই জিনিসটা হয়তো বা আমরা সবাই জানি, আমি আরেকবার মনে করাই দিই। আর যে বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি রয়্যাল এনফিল্ডের মধ্যে নেই, তাও কেন এত ফেমাস, একটা বাইক পপুলার হওয়ার জন্য বা ফেমাস হওয়ার জন্য তার সর্বপ্রথম লাগে সেটা সুপার ডিজাইন লাগে, ফিউচারিস্টিক ডিজাইন লাগে, না আছে মাইলেজ, না আছে টপ স্পিড, না এটা দাম সবার সাধ্যের মধ্যে, তাও এত পপুলার এত ফেমাস কেন সেই জিনিসটাই আমরা আজকে জানার ট্রাই করব। টপিকে আসি, রয়্যাল এনফিল্ড কেন এত পপুলার। তো এটা শুরু করতে হলে আমার শুরু থেকে শুরু করতে হবে, শুরু থেকে শুরু মানে আপনাদের এই ছোট্ট একটা ইতিহাস এই জিনিসটা জানতে হবে, কজের ইতিহাসের মধ্যে এটা পপুলার কেন সেই জিনিসটা লুকায় আছে। তো যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন বা আমার চ্যানেলে আসছেন, নতুন আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক অনেক ইন্সপায়ার করবে। তো আশা করব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো টপিকে আসা যাক, তো রয়্যাল এনফিল্ডের ইতিহাস জানতে হলে আমাদের যাইতে হবে 1886 সালে। তো 1886 সালে রয়্যাল এনফিল্ড সর্বপ্রথম সাইকেল তৈরি করতো তখন, হ্যাঁ সর্বপ্রথম রয়্যাল এনফিল্ড সাইকেল তৈরি করতো। অ্যাকচুয়ালি তখন তাদের সাইকেলের নাম ছিল অন্য একটা, কি আমার ঠিক মনে নাই, বাট রয়্যাল এনফিল্ড ছিল না। যখন 1896 সালে তারা আবার নতুন ডিজাইনে নতুন সাইকেল তৈরি করা শুরু করলো, তখন তার সেটার নাম হলো রয়্যাল এনফিল্ড, বাট তখনও তারা সাইকেলই তৈরি করতো, কারণ 1886 সালে তারা অনেক বড় লস খায় এবং তাদের ডিজাইন অত ভালো ছিল না সাইকেলের, যার ফলে সাইকেলটা অত ভালো চলি নাই। এনিওয়ে 96 সালে তাদের যাত্রা সর্বপ্রথম শুরু হয় সাইকেল দিয়ে। দেন 1901 সালে তারা সর্বপ্রথম মোটরযান চালিত বাইক তৈরি করে, যেটা ও তেমন ভালো চলছে বললে বলা যাবে না, মোটামুটি চলছে, কিন্তু তারা সর্বপ্রথম বাইক উৎপাদন করে 1901 সালে। এবং তাদের টার্নিং পয়েন্ট আসে 1914 সালে, কারণ 1914 সালে সর্বপ্রথম যে তারা বাইকটা তৈরি করে সেটা ছিল টু স্ট্রোক ইঞ্জিনের, এবং খুব ভালো একটা ফিউচারিস্টিক স্টাইলের বাইক ছিল, জাস্ট ফিউচারিস্টিক ডিজাইন ছিল। সেই সময় অনুযায়ী মাইলেজ অ্যান্ড বাইক ছিল 750 সিসির এবং খুব দুর্দান্ত একটা বাইক ছিল, যেটা কিনা বহু অনেক ফেমাস হয়। এবং তার ফেমাস হওয়ার সবথেকে বড় কারণ হইল তখন ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা ইউএস আর্মি এবং বাকি যে আর্মিগুলো আছে তাদের এই রয়্যাল এনফিল্ড বাইকটা সাপ্লাই করতো। আর আর্মিদের সাপ্লাই করার কারণ ছিল তাদের যে রয়্যাল এনফিল্ড বাইকটা, এটা সবথেকে বড় গুণ হইলে এটা লং লাস্টিং হইতো এবং ভাঙাচোরা এবং কী বলে তার ইঞ্জিনটা অনেক বেশি অনেকক্ষণ রানিং থাকতো, লাইক 1-2 ঘন্টা 5 ঘন্টা চললেও কিছু হইতো না, যার ফলে এই বাইকটা তখন অনেক বেশি পপুলার হয়। এবং তখন কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে এত বেশি পপুলার না, এবং আমাদের সাবকন্টিনেন্টে কেউ নামও জানতো না রয়্যাল এনফিল্ডের, কিন্তু যে এটা তখন ইংল্যান্ডে অনেক বেশি পপুলার হয়,
যার ফলে তারা 1932 সালে রয়্যাল এনফিল্ড বুলেট 350 এবং 500 সিসির একটা বাইক লঞ্চ করে, যেটা ছিল পুরো বলতে পারেন গেম চেঞ্জিং একটা ব্যাপার। আর তখন এই বুলেট সিরিজটা অনেক বেশি পপুলার হয় কারণ তার ডিজাইন ক্লাসি, তখন হয়তো বা ক্লাসি লুক ছিল না, তখন এই বাইকটা হয়তো বা ফিউচারিস্টিক লুক ছিল, তখন ফিউচারিস্টিক লুক ছিল, বাট এইটা এখন ক্লাসি হয়ে গেছে এবং এর সিসি এবং এভরিথিং সব কিছু অনেক পারফেক্ট ছিল সেই সময় অনুযায়ী, 1932 সাল অনুযায়ী। এবং তখন কিন্তু মোটরসাইকেলের অত বেশি চল ছিল না এবং এত বেশি মোটরসাইকেল কোম্পানিগুলো ছিল না। তো 1932 সালে যে বুলেট 350টা লঞ্চ হয় সেটার চল কিন্তু এখনও আছে। তো আমি আবার ইতিহাসের দিকেই যাই ফেরত। তো 1932 সালে যেটা লঞ্চ হয় তখন অ্যাকচুয়ালি ইংল্যান্ডে এটা অনেক বেশি ইউজ হইতো, তখন রয়্যাল এনফিল্ড ইংল্যান্ডে অনেক বেশি ইউজ হইতো, যার ফলে ব্রিটিশরা তখন শাসন করতো ভারতে। তো ব্রিটিশ শাসকরা সবসময় রয়্যাল এনফিল্ড ইউজ করতো এবং তখনকার জমিদার এবং যারা বড় বড় রিচ পিপল ছিল তারা অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড ইউজ করতো, যার ফলে ভারতীয় মানুষ যারা এমনি মধ্যবিত্ত বা মিডিল ক্লাস ছিল তাদের কাছে অনেক বেশি জিনিসটা পপুলার হয় এবং সবারই একটা ড্রিম বাইকে পরিণত হয়। কজ বড় লোকরা চালাচ্ছে, বড় লোকরা চালাচ্ছে, পাওয়ারফুল মানুষরা চালাচ্ছে, সবাই চালাচ্ছে। তো লাইক আমরা যখন আরও 5-7 বছর আগে সবাই এক একজনটা আইফোন চালাইতে দেখতাম না, একটা রিচ একটা ফিল হইতো না যে ও পাওয়ারফুল জিনিস বা এই মানুষের সামনে শো অফ করা যায় এরকম সামথিং। তো রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয়। তো এই বাইকটা যারা চালাইতো তাদের মনে হয়তো পাওয়ারফুল, তো বাইকটাও আস্তে আস্তে পাওয়ারফুল মানুষ চালানোর ফলে পাওয়ারফুল বাইক হয়ে পরিণত হয় অ্যাকচুয়ালি, যে এই বাইকটা যে কিনবে সেই পাওয়ারফুল, এরকম একটা গুণ চলে আসে ভারতে। থেকে বড় চমক হয় 1949 সালে যখন মাদ্রাস ইলেকট্রনিক না মাদ্রাস মোটর, আমার নামটা ঠিক জানা নেই, মাদ্রাস মোটরসই মেবি, তো তারা ইসের সাথে রয়্যাল এনফিল্ডের সাথে চুক্তি করে এবং ভারতের সর্বপ্রথম 1952 সালে তারা রয়্যাল এনফিল্ড বুলেট 350টা আনে 500 পিস ভারতীয় আর্মিদের জন্য, যেটা ছিল একটি গেম চেঞ্জিং মোমেন্ট অ্যাকচুয়ালি। তখন ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়ে যায় এবং ভারতীয় আর্মিরা এই বাইকটা চালানো শুরু করে, যার ফলে আরও বেশি ভারতে পপুলার হয়। আর আমি আগেও বলছি তখন কিন্তু ভারতে অন্য তেমন কোনো ব্র্যান্ড বাইকের ব্র্যান্ড ছিল না, যার ফলে রয়্যাল এনফিল্ডটা অনেক বেশি চলতো এবং তখনকার অ্যাকচুয়ালি এটা ক্লাসি লুকে পরিণত হয় এবং অনেক বেশি ফেমাস হয়। তার অনেক কারণ ছিল, প্রথমত এটা পাওয়ারফুল লোকজনরা চালাইতো, এটা চালাইলে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো তখনকার সময়, আমি কিন্তু এখনকার সময়ের কথা বলতেছি না, একটা ঐতিহ্যবাহী জিনিসে পরিণত হয়েছিল যার ফলে এটা মানুষরা আরও বেশি চাইতো এবং সবারই একটা মোটামুটি ড্রিমে পরিণত হয়েছিল যে আমরা রয়্যাল এনফিল্ড চালাবো। 1952র পর রয়্যাল এনফিল্ডের আরও নতুন নতুন বাইক ভারতে আসতে থাকে, যার ফলে এটার পপুলারিটি বাড়ে। কিন্তু এটা কিন্তু মধ্যবিত্ত বা অন্যান্য যত মানুষ ছিল, মিডিল ক্লাস বলেন নিম্ন মিডিল ক্লাস বলেন, সবারই কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল, কজ তখন এটার দাম ছিল হিউজ, মানুষ কিন্তু কল্পনায় আনতে পারতো না যে আমি বাইক চালাবো, সবারই একটা ড্রিম ছিল এটার, এর জন্যে এটার ব্র্যান্ড ভ্যালু আরও বেশি বাড়ে। তখনই 1970-80-90-এর দশকে তখন হোন্ডা ডিসকভার প্লাটিনা এগুলো ভারতে নতুন রাজত্ব করতে শুরু করে, কারণ তখন এগুলোর দাম ছিল অনেক কম এবং অল্প সিসি হালকা ছোট বাইক তারা বানাইতো, যার ফলে যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ছিল তাদের কাছে এই বাইকগুলো অনেক বেশি ফেমাস হইতে থাকে। তো রয়্যাল এনফিল্ড কিন্তু রয়্যাল এনফিল্ডের জায়গায় থাকে। পরের গেম চেঞ্জিং মোমেন্টটা অ্যাকচুয়ালি হয় 2008 সালে। 2008 সালের পর থেকে রয়্যাল এনফিল্ডের মানে বিজনেস ভারতে তো হিউজ হয় এবং ওই সালেই সর্বপ্রথম টপ সেলিং বাইক হয় ভারতে। তার সর্বপ্রথম কারণ হলো 2008 সালে তারা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যেটা সেটা লঞ্চ করে এবং জাস্ট লঞ্চ করার সাথে সাথে মার্কেট কাঁপায় দেয়। কারণ হলো এটার তখন ছিল এর ক্লাসি লুক, সাথে ছিল পাওয়ার লুক এবং এর একটা ঐতিহ্য ছিল, এর একটা বড় ইতিহাস ছিল। তারপরে এই বাইকটা সবাই পছন্দ করতো, ইয়ং জেনারেশনের মধ্যেও যেরকম ছিল, মিডিল এজ বা যারা বৃদ্ধ ছিল তাদের কাছেও এটা একটা ড্রিম বাইক তখন ছিল। আর
সবথেকে বড় কারণ হলো তখন ইন্ডিয়ার ইকোনমি অনেক ভালো ছিল এবং যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যেটা সেটা লঞ্চ হওয়ার পরে এটার দামও বেশ কমে গেছিলো এবং এটার মধ্যে অনেক ফিচার যোগ হয়। এটা কিন্তু বুলেট 350-এরই বলতে পারেন আপডেটেড ভার্সন, আর যার ফলে এটার মধ্যে অনেক ফিচার যোগ হয়। তো তখন বলতে পারেন তখনই এটা একটা ব্লকবাস্টার বাইকে পরিণত হয়। অ্যান্ড তারপরে আর রয়্যাল এনফিল্ড তেমন কিছুই করিনি, বাট মানুষের মাঝখানে ফেমাস হয়ে গেছে কারণ তার ইতিহাস, ঐতিহ্য আর সেই পাওয়ারফুল জিনিসটা ধরে রাখার জন্য। এর ইতিহাস এবং ঐতিহ্যর জন্য এই জিনিসটা ভাইরাল বলতে পারেন বা এত পপুলার তাও না। এর কিছু ফিচার এবং যে জিনিসটা এর মধ্যে আছে সেটা অন্য কোনো বাইকে আমি দেখি না, সেটা হইলো এর ইঞ্জিনের পাওয়ার ক্যাপাসিটি। এবং বর্তমান সময় এর বিল কোয়ালিটি, রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি সব থেকে বেস্ট বিল কোয়ালিটি বলতে পারেন। এবং এর ইঞ্জিনের পাওয়ার, এটা প্রচুর পরিমাণ টর্ক উৎপাদন করে যার ফলে আপনার লং ড্রাইভে কোনো সমস্যা হবে না, হয় না অ্যাকচুয়ালি। আর লং ড্রাইভে গেলে মানুষ রয়্যাল এনফিল্ডই নেয়, এর জন্য ইয়ং জেনারেশনের মধ্যে অনেক বেশি পপুলার হয়েছিল। তো এখন আসি যে আমাদের বাংলাদেশে কেন এত পপুলার। ওই যে বলছিলাম সর্বপ্রথমে একটা কথা, আমাদের বাংলাদেশে পপুলার কারণ আমরা দেখাইতে চাই, আমরা শো অফ করতে চাই এবং ইতিহাস ঐতিহ্য সব কিছুর মিশেলে এই যে বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষ কিন্তু সর্বপ্রথম রয়্যাল এনফিল্ড ওইভাবে ভারতীয় মানুষদের কাছ থেকেই শিখছে, জানছে, দেখছে। আর যখন এটা ভারতে পপুলার হয়েছে তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশে পপুলার হয়েছে। আমি অ্যাকচুয়ালি বলতেছি না যে সবাই বুঝে বা না বুঝে এটা পছন্দ করছে, অনেকজনই অনেক ড্রিম বাইক থাকে বা চালানোর শখ থেকেও এটা ড্রিম বাইক হইতে পারে। বাট বাংলাদেশের মানুষ এটা যে দেখে, ভারতীয় মানুষদের কাছ থেকে দেখে পছন্দ করে ড্রিম বাইক, শখের বাইক হয়েছে, এটা 70% মানুষের ক্ষেত্রেই, বলতে পারেন আমার ক্ষেত্রেও, কজ আমি তো ভাই রয়্যাল এনফিল্ড চালাইনি, জাস্ট ভিডিও দেখছি আর ভারতীয় মানুষদের কাছেই দেখছি। এনিওয়ে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা কেন এত পপুলার আমাদের সাবকন্টিনেন্টে। আমাদের পপুলার সাবকন্টিনেন্টে পপুলার বলতে পারেন ভারতীয় মানুষদের কাছ থেকে এবং এর ইতিহাস, ঐতিহ্য এবং এক্সট্রা কিছু ফিচার যা অন্য বাইকে নাই আর যা এই বাইককে অন্য সব বাইক থেকে আলাদা করে। এবং এর ক্লাসি লোকের কথা তো বলতেই হবে, যে ক্লাসি লোক এটা ধরে রাখছে সেটা জাস্ট অমাইক। সো সব কিছু মিলে ক্লাসি লুক, ইতিহাস, ঐতিহ্য, শো অফের ক্ষেত্রে বলেন সব দিক থেকে এটা বেস্ট, এর জন্যই এটার এত নাম এবং ডাক। অ্যাকচুয়ালি অনেক বেশি জ্যামের মধ্যে চলাইছে আর কথা বলতে চাই না, আর আপনারা যদি কিছু বুঝে না থাকেন তাহলে আমাকে জানাবেন এবং আমার কথা অ্যাকচুয়ালি এলোমেলো হয়ে যেতে পারে কারণ আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট করে ভিডিও বানাই না বা কিছু লেখি না, আমার মনে যেটা আসে আমি সেটাই বলি এবং সেটাই শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর আমার ভুল হইলে ধরাই দেবেন। এবং অনেক বেশি জ্যামের মধ্যে রয়েছে যেন কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই।